আর এদেশের মিডিয়া তাকে বলছে একে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। কত জঘন্য ষড়যন্ত্র এদেশের মিডিয়াগুলোর চিন্তা করে দেয়। এদেশের হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এক কথায় হিন্দু জঙ্গি সংগঠন যাকে বলা হয়, বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন থাকতে পারবে না। যে দেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়, সেদেশের মুসলমানদের বিরুদ্ধে এদেশের হিন্দুরা ষড়যন্ত্র মেতেছে, আর তার পিছনে লেগে আছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজকের এই দিনই মজলিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা বান্দি দিনই কিছু আলোচনা শোনার জন্য এবং বলার জন্য এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি, যে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আসলে গভীর ষড়যন্ত্রের মধ্যে, চক্রান্তের মধ্যে পড়ে আছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই। আমরা 5ই আগস্টে অভ্যুত্থান করেছি বটে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী ষড়যন্ত্র এখনও চলছে, এবং সাম্প্রতিক যে ষড়যন্ত্র এটা অত্যন্ত কঠিন একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, এবং যারা অনলাইনে চোখ রাখেন, যারা ফেসবুক চালান, তারা অবশ্যই জানেন কি মর্মান্তিকভাবে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু দুঃখজনক, এই হত্যাকাণ্ড নিয়েও এদেশের মিডিয়ার দু একটি মিডিয়া যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, বা এই ষড়যন্ত্রের বলা যায় পিছন থেকে যারা কলকাঠি নাড়েন, এইরকম দু একটা মিডিয়া বাংলাদেশে আছে যারা এই হত্যাকাণ্ডটাকে অন্যদিকে প্রভাবিত করার ষড়যন্ত্র করেছে। কি বলেছে জানেন? অ্যাডভোকেট আলিফকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। কত জঘন্য ষড়যন্ত্র চিন্তা করেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একজন মুসলিম অ্যাডভোকেট, আইনজীবী, তাকে হত্যা করছে কারা? ইসকনের সদস্যরা, এদেশের হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এক কথায় হিন্দু জঙ্গি সংগঠন যাকে বলা হয়। সে ইসকনের সমর্থকরা একজন অ্যাডভোকেটকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে দিবালোকে নৃশংসভাবে খুন করেছে, আর এদেশের মিডিয়া তাকে বলছে একে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। কত জঘন্য ষড়যন্ত্র এদেশের মিডিয়াগুলোর চিন্তা করে দেখেন। এই ডেইলি স্টার, প্রথম আলো, সময়, এই জাতীয় মিডিয়াগুলো এই ষড়যন্ত্রের সাথে বিগত 15.5 বছর জড়িত ছিল, এখনও তারা পিছনে লেগে আছে। আমাদের সজাগ থাকতে হবে। আমরা আজকের এই সম্মেলন থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। আপনারা কি তার সাথে একমত? ইসকনকে নিষিদ্ধ করা হোক, বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদীদের উগ্র সংগঠন থাকতে পারবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলে। আমাদের গ্রামে দেখেন, হিন্দুরাও বসবাস করে, মুসলমানরাও বসবাস করে, কারো সাথে কারো দ্বন্দ্ব হয় না। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এদেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়নি। যে দেশের মুসলমানরা হিন্দুদের নিরাপত্তা দেয়, সেদেশের মুসলমানদের বিরুদ্ধে এদেশের হিন্দুরা ষড়যন্ত্র মেতেছে, আর তার পিছনে লেগে আছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। আমাদের তিন দিকে যারা আমাদেরকে গ্রাস করে তিন দিক ঘিরে রেখেছে যে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সেই হিন্দু রাষ্ট্রটি আমাদের পিছনে লেগে আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মুহূর্তে আমাদের একটা চরম পরীক্ষা দিতে হচ্ছে। আমাদেরকে শান্ত থাকতে হবে, খুব সুশৃঙ্খলভাবে চলতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে,
ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য যে কোনো সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র এ দেশের বিরুদ্ধে, এদেশের মুসলমানদের বিরুদ্ধে, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।